কোনো মাঠরে নির্মাণ নকরা হয় 22 কিলোমিটার দূরত্বর এই অঞ্চলের মাঝেরে যি ধরনে বড়লিয়ান হয়ে বই গেছে ইয়ার প্রতিটো পরিয়ালর ঘর বাড়ি খেতি পথার সম্পূর্ণ ধ্বংস করে পেলাইছে। বেশিরভাগ মানুষরে এটা খেতি পথার নষ্ট হয়ে গেছে, ঘরের বস্তি ঘর সম্পূর্ণ যা গেছে, গড়াখনে যা গেছে। গতি এতিয়া আমি সদৌসম ছাত্র সন্থায় আজি স্বচক্ষে দেখিছো আর এই কথাটা আমি উপলব্ধি করেছো যে এটা একটা বৃহৎ সমস্যা। জলসম্পদ বিভাগের 1987 সনত এই যি বরলিয়া নৈ হাজোর মাজরে বয়াই দিলে এইটো একটা আত্মঘাতী সিদ্ধান্ত আসে, যুক্ত সিদ্ধান্তর কারণে আজি এই অঞ্চলের হাজার হাজার পরিয়াল বানত আক্রান্ত হয়েছে, ঘর বাড়ি হেরবলগা হয়েছে। গতি সরকার বর্তমান সরকারের প্রতি আমার একটা অনুরোধ যে জলসম্পদ মন্ত্রী ডাঙরিয়ায় হাজোরে বৃহৎ বান আক্রান্ত অঞ্চল আহি স্বচক্ষে পরিদর্শন করব লাগে আর এই অঞ্চলের মানুষের জীবন আর সম্পত্তি যে নিরাপত্তা এই সুনিশ্চিত করব পরাকই দিও পারে যে 22 কিলোমিটার মাঠোয়ারি নাই বরলিয়া নৈর দিও পার মাঠোয়ারি বিজ্ঞানসম্মতভাবে নির্মাণ করার ব্যবস্থা করব লাগে। এটা বৃহৎ অঞ্চল, প্রায় 20,000 পরিয়াল ইয়াত বসবাস করে আর 20,000 পরিয়ালর বসবাস করা অঞ্চলটার এনে ধরনের উন্মুক্ত মাঠরি নোহা পরিবেশত এটা বরলিয়ার নিচিনা একটা শক্তিশালী নৈ এড়ি দিয়াটো অতি দুর্ভাগ্যজনক কথা, এটা সাংঘাতিক সমস্যা। এই সমস্যা পরিত্রাণ পাব তেতিয়াহে এই অঞ্চলের জনসাধারণ যেতিয়া পরিকল্পিতভাবে দুপারে বিজ্ঞানসম্মতভাবে মাঠরি নির্মাণ করে। জলসম্পদ মন্ত্রী আছে, জলসম্পদ বিভাগ আছে, তেখেতসকলে এই অঞ্চললে আহি ইতিমধ্যে সরকারে কারিকরী উপদেষ্টা কমিটি গঠন করেছে। আমি আহ্বান জানাইছো কারিকরী উপদেষ্টা কমিটি অতি শীঘ্রে ইয়ালে পঠাই ইয়াক কি ধরনের বিজ্ঞানসম্মতভাবে এই 22 কিলোমিটার মাঠোয়ারি যত নাই এই 22 কিলোমিটার মাঠোয়ারি বিজ্ঞানসম্মতভাবে নির্মাণ করার কারণে মুখ্যমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করব লাগে। কারণ এই মুখ্যমন্ত্রীর গৃহ জিলা, যময়ত মুখ্যমন্ত্রী গৃহ জিলাত হাজার হাজার পরিয়ালে গৃহহীন হওয়া ধরেছে, কৃষি প্রতি বছরে কৃষি শস্য বিনষ্ট। আমার রাস্তায় ন